ঢাকা মুখে যে সব কঠোর কর্মসূচি দিতে চায় বিএনপি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন সহ 10 দফা দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণার চাপ থাকলেও আপাতত সে পথে হাঁটছে না বিএনপি, বরং আন্দোলনের গতি বাড়াতে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে অহিংস কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে দলটি। দলের নীতি নির্ধারকরা এখনই হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতে চাচ্ছে না, সে কারণে এখন সরকার পতন আন্দোলনে ব্যতিক্রমী শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার পক্ষে। দলের দায়িত্বশীল নেতারা বলছেন, গত বছরের শেষ দিকে 10 সাংগঠনিক বিভাগীয় গণসমাবেশের পর এখন পর্যন্ত বিএনপির পালন করা কর্মসূচি প্রশংসা পেয়েছে। সরকার নানাভাবে উস্কানি দেওয়ার পরও ধ্বংসাত্মক কর্মসূচিতে যাননি তারা। বিদেশি শক্তিগুলো তাদের প্রশংসা করেছে, তাই রাজনীতির মাঠে এই সুনাম ধরে রেখে পরবর্তী কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। বিএনপি নেতাদের বক্তব্য, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিএনপি সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। গত মঙ্গলবারও স্থায়ী কমিটির সভায় বিএনপির ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে দলটি, তবে পরিস্থিতি বুঝে হঠাৎ ঢাকামুখী বড় ধরনের কর্মসূচি আসতে পারে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ঢাকামুখী লং মার্চ ও রোড মার্চ, ঢাকায় গণ অবস্থান, ঢাকা ঘেরাও, সচিবালয় ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও, এ ধরনের কর্মসূচি নিয়ে বিএনপি আলোচনা করছে। যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো থেকেও একই ধরনের প্রস্তাব পেয়েছে বিএনপির লিয়াঞ্জু কমিটি। বিএনপির নীতি নির্ধারকদের বিশ্লেষণে হচ্ছে, সরকার ঢাকামুখী যে কোনো কর্মসূচিতে ভীত হয়ে ওঠে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় গণমাধ্যমকে জানান, দলের বিভিন্ন ফোরাম এবং লিয়াঞ্জু কমিটির সঙ্গে যুগপথ আন্দোলনের শরীরদের আলোচনায় এ ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।